সুবিধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। সাড়ে তিন বছরে কত কাজ করা যায়? সেই বাংলাদেশ এই প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। 270টা সড়ক ব্রিজ কালভার্ট ধ্বংসপ্রাপ্ত ছিল, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছু ধ্বংস। এ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভায় জনস্রোত নেমে আসে। গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির নির্দেশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রূপগঞ্জে দলীয় নেতাকর্মী সহ প্রায় 2 লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। রূপগঞ্জের প্রধানমন্ত্রীর জনসভাকে সার্থক ও সফল করতে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া এবং কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়ের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেন অপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌকিত আহমেদ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ইমো, মোহাম্মদ আজিজুল, মোহাম্মদ আলকাস, মোহাম্মদ মাফিজুল, আসগর ভূঁইয়া, মুরাদ রিজবি, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ করিম, মোহাম্মদ শাহিন ভূঁইয়া, মোহাম্মদ রাকিব ভূঁইয়া, মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া, সাজিদা বেগম সহ আরও অনেকে।